আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ফালুদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে আমি রাঁধুনি ফালুদা মিক্সটা নিয়ে নিয়েছি। এর মধ্যে তিনটা প্যাকেট আছে, দুইটা জেলির প্যাকেট এবং সাগুদানার প্যাকেট। প্যাকেটের পেছনে একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন, না হলে আমার রেসিপি ফলো করে দেখতে পারেন। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, এর মধ্যে আমি সাগুদানার মিক্সটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ এভাবে নাড়তে হবে। খেয়াল করুন আমার দুধটা কিন্তু কমে এসেছে, আর 20 মিনিটেই আমার সাগুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন জেলি মিশ্রণে চলে যাচ্ছি। আমি একটা বাটিতে 1 কাপে কিছুটা কম পানি নিয়েছি। এরপর জেলির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল করে নেব। এরপর আমি একটা স্কোয়ার শেপের বক্সে এটা মিশ্রণটা ঢেলে নিলাম। এটা কিছুক্ষণের মধ্যে শক্ত হয়ে যাবে। এটা আপনারা চাইলে ফ্রিজে রেখেও শক্ত করে নিতে পারেন, না হলে রুম টেম্পারেচারে থেকেও এটা শক্ত হয়ে যাবে। এরপর সবুজ কালারের জেলির মিশ্রণটাও আমি তৈরি করে নিচ্ছি। আমার গোলাপি জেলির মিশ্রণটা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। এটা আপনারা বিভিন্ন শেপে, আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার সাগুদানাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখন এটাতে বিভিন্ন ধরনের ফল আর জেলি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনি যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। এরপর আমি এটার উপরে কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো হয়ে গেল সহজ উপায়ে ফালুদার রেসিপি। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এনজয় ইয়োর ফালুদা।